আবু সাইদ এখন ঘরে ঘরে। নতুন সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের একটি রূপরেখা প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছে দলটি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, ৩ মাসে নির্বাচন দেওয়া সম্ভব না, এটা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে আসা সম্ভব। এর জন্য এই সময়টাকে দ্বিগুণ করে ৬ মাস করা যেতে পারে। এই ৬ মাসের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যেন একটি নির্বাচনী রোডম্যাপ দেন। তুমুল গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ই আগস্ট নোবেলজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তখন থেকে সাধারণের মধ্যে প্রশ্ন জেগেছিল, কতদিন থাকবে এই সরকার? নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন নতুন দায়িত্ব নেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় রাজনৈতিক দলগুলো আশ্বাস দেয় গণতন্ত্রের কল্যাণে দেশ সংস্কারে সরকারকে সময় দেবে তারা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এদিকে গত ১৫ আগস্ট এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে থাকবে ততক্ষণ তাদের সহযোগিতা করা হবে। দেশে স্বস্তি ফিরিয়ে এনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বিএনপি এই সরকারকে যৌক্তিক সময় দেবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব। সেই সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, এটা আমাদের সরকার, গণ অভ্যুত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদের ততক্ষণ সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের পক্ষে থাকবে তারা, গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, দেশের সব প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরেই নির্বাচন হবে। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি আমরা। দুই সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে, সবকিছু সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।